হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমাদেরকে গুড মর্নিং জানাতে আমি চলে আসলাম। ওয়েলকাম টু মি অ্যান্ড মাই মম। এবার এই ভিডিওটা যখন তোমরা পাবে তখন আর গুড মর্নিং থাকবে না, তখন গুড আফটারনুন থাকবে। আমি এই উঠে পড়েছি, উঠে পড়ে পুরো ফ্রেশন আপ হয়ে নিয়েছি। আর বলো না, মাসির জন্য আমার কিছু না, একদম খালি পেটে। আমি তো হাতি, হাতিরা খালি পেটে থাকতে পারে বলো? একদমই থাকতে পারে না। না খেয়ে একটা হাতি চলাফেরা করতে পারে? তো মাসির জন্য এই হাতিটা না খেয়ে বেরোতে নিয়েছিল। ব্যাপারটা হলো মাসি আবার লেট করে এসছে, তাই বাড়িতে মানে মাসি, আমি তো রুটি খাই, বা রুটি না হলে কি খাবো, পাউরুটি। পাউরুটি ছিল না বাড়িতে, মা হয়তো ভুলে গেছিলো আনাতে, এটা হতেই পারে, এত কিছু একটা মানুষের মাথায় কি থাকে। তো পাউরুটি ছিল না, তো কী খাবো কী খাবো, মাসি তো এখনও হয়নি। আর তোমাদের তো আগেই বলেছি, একটা মানুষ সব কিছু পারতেই পারে না, ইট ইজ জাস্ট নট পসিবল। একটা মানুষের যে সব কিছু জানতে হবে তার কোনো মানে নেই, তাহলে তারা ভগবানই হয়ে যাবে। তো আমার মা যেটা বলেছিলেন, রুটিটা একটু করে কিন্তু অত হয়তো ভালো করে, অতটা ভালো করে করতে পারে না। সো তাই জন্য মা বলে আমি তাহলে রুটিটা করবো না, তাহলে তুই কি খাবি? তো আমি বললাম তাহলে যাই, আমি পাউরুটি নিয়ে আসি। যেই নিচে নামতে যাচ্ছি তখন এসে হাজির আমাদের মাসি। মাসিরও আবার শরীর খারাপ হয়েছে, সর্দি সর্দি জ্বর জ্বর, এখন মানে এত বাজে সিচুয়েশনে। তোমরা প্লিজ 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 ভালো থেকো, সুস্থ থেকো, একদম বাড়ি থেকে বেরোবে না। আর ওই ভিটামিন সি খেয়ে থাকো, কিংবা ফিভারিশ একটু হলে লেমনেডটা কিন্তু খুব ভালো ওষুধ। আমার মা সবসময় আমাকে লেমনেড দেয়, একটু গা হাত পা ব্যথা হোক, একটু সর্দি সর্দি হোক, একটু জ্বর জ্বর ফিলিংটা যেটা হয়, তো ওটার জন্য লেমনেড খুবই ভালো ওষুধ। জ্বর আসলে তো অবভিয়াসলি, একদিন জ্বর আসলো দুদিন ঠিক আছে, তখন ওষুধ খেয়ে হয়ে গেল। এটা যদি কন্টিনিউ করছে তখন তো অবভিয়াসলি টেস্ট তো করাতেই হবে, এখন যা সিচুয়েশনে আমরা আছি। সো এখনও খাওয়া হয়নি, এবার গিয়ে খাবো। মাসি এবার বললো, আমি তো পাউরুটি খেয়েই নিতাম, কিন্তু মাসি বললো যে না আমি এসে গেছি, এবার রুটিটা তোমায় করে দিচ্ছি। মাসি যখন নিজের থেকেই করছে, এত সৌভাগ্য যখন আমার হচ্ছে রুটির জন্য। এই হাতিটা রুটির জন্য ওয়েট করতে হচ্ছে বাবা, হাতির প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে আমি দেখা করতে চলে আসলাম সকালে, গুড মর্নিং করতে। সকালে উঠে যদি তোমাদের গুড মর্নিং না করি তাহলে আর আমার দিনটা ভালোই কাটবে না। তো আবার খুব শিগগিরই আমি চলে আসছি আরও অনেক ভিডিও নিয়ে। মা সকালে ভিডিও করে রেখেছে, আর এখন তো আমি বাবার রুমে আমি বসে আছি। এই যে বাবার রুম, এটা নিয়ে বাবা চা খাচ্ছিল, দেখো। সো মাসি এখন রুটি করছে। আর ব্যাপারটা হলো যে আজকে ভাবছি, কালকে তোমরা ডান্স কভারকে খুবই পছন্দ করেছে, আমার আর আমার মা ডান্স কভার। তো থ্যাংক ইউ অল যারা তোমরা পছন্দ করেছো, আর তাদেরও থ্যাংক ইউ যারা পছন্দ করনি, যারা এই মোটা হাতি মেয়েকে নাচতে দেখে যাদের খুব খারাপ লেগেছে, বাজে লেগেছে, তাদেরকেও আমি থ্যাংক ইউ জানালাম। থ্যাংক ইউ তো সবাইকেই জানাতে হয় বলো, নেগেটিভ হোক ইয়া পজিটিভ হোক। ব্যাপারটা নেগেটিভ পজিটিভের হয় না, সবাই যখন তোমার ভিডিও দেখে কমেন্ট করছে, তার মানে ওরাও তো দেখেছে, দেখে তো কমেন্ট করেছে, আমাকে একটি ওয়াচ টাইম তো দিয়েছে, তো তার জন্য তো ওদেরকেও থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ যারা পছন্দ করেছো, আর যারা হাতিকে ভেবেছো হাতি এইভাবে নাচছে, কিছু করার নেই, হাতি তো হাতি না, হাতির নাচই দেখতে হবে। তো আবারও আমি ডান্স নিয়ে আজকে আসতে পারি, কিংবা কোনো ভালো কিছু মিউজিক্যাল নিয়ে, মিউজিক নিয়ে কিছু করতে, মানে ইউটিউবে আমি দেখেছি মিউজিক হোক ইয়া ডান্সিং হোক, খুবই লোকেরা এটা পছন্দ করে। সো আমার মা তো ডান্স দেখেইছে, আমার গানও শুনেছে, ওরকম কিছু ভাবছি মিউজিক্যাল নিয়ে আসো। ব্লগ অনেকদিন ডেলি ব্লগ দেওয়া হয় না, ডেলি ব্লগের না অনেক রকম সমস্যা থাকে, কারণ সারাদিনের ভিডিও করে তারপরে ওটা এডিট আপলোড করার, এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, এখন পুরো সবাই খুব ফাস্ট, মানে খুব ছোটো ছোটো ভিডিও দেখতে যায়, ভেরি শর্ট জমানা এখন, মানে অত লং ভিডিও দেখা। তারপরে এবার যদি আমি ব্লগ করি, তারপরে সেদিন হয়তো আমি ভিডিও দিতে পারলাম না, পুরো দিন ব্লগ করে ওটা এডিট আপলোড করে, কিন্তু তোমাদের সাথে দেখা না হলে, কানেক্টেড না থাকলে আমার একদমই ভালো লাগে না। তাই জন্য হ্যাঁ, আমরা এই শর্ট শর্ট ভিডিওই দিই। আর তোমরাও আমাকে বলো, আমার চ্যানেলে এসে বলো যে শর্ট ভিডিও
করো, শর্ট ভিডিও দেখতে আমরা পছন্দ করি। তাই জন্য আমি লাইফস্টাইল তো সারাদিন আমার লাইফস্টাইল শর্টভাবেও তো আমি দেখাতে পারি, এমন না টানা যে দেখাতে হবে। সো তাই জন্য সকালে তোমার সাথে দেখা করতে চলে আসলাম, সকালে এসে অনেক রকম গল্পও করলাম। আর এই হাতিটা এখন খিদে পেয়ে গেছে, খাবে। বাই, টেক কেয়ার, আবার পরে দেখা হচ্ছে।